সায়েন্স টিটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে সিটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো ক্লাস এইটের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের সাইজেন নিয়ে বিষয় পরিবেশ ও বিজ্ঞান তো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এর আগের ভিডিওতে জীবন বিজ্ঞানের সাইজেশন দেওয়া হয়েছিল আজকে ভৌত বিজ্ঞানের সাইজেন নিয়ে আলোচনা করব। এখানে মান দুই এবং মান তিনের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো বারবার কিন্তু থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসে তাই তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে পরে রাখবে আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে তো দেখো শুরু করছি সায়েন্স টিটার পরিবেশ বিজ্ঞান শ্রেণী অষ্টম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ফিজিক্যাল সায়েন্স তো এই ফিজিক্যাল সায়েন্স থেকে যেগুলো প্রশ্ন রাখা হয়েছে তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্ন খাতার মধ্যে টুকে নাও আর এর উত্তরগুলো তোমরা বারবার পড়ো তো প্রথমে মান দুয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল তুলে আসতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাও পাঁচ থেকে বাজিয়ে রাখো তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে তাছাড়া ইতিহাস ভূগোল এবং ভূগোল অঙ্ক বিষয়ে সাজেশনগুলো রেখেছি তোমরা প্লে যাও ক্লাস এইট প্লে ললিস্ট দেওয়া আছে সেখানে গেলেই সেই সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে ওকে দেখো মান দুইয়ের যে প্রথম প্রশ্নটা আছে কি ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্যগুলি লেখো দুই নম্বর সক্রিয় চারকোল কি এর ব্যবহার লেখো তিন নম্বর সংকট কোন বলতে কি বোঝো চার নম্বর গ্রিন হাউস এফেক্ট কি পাঁচ নম্বর প্রশ্ন দেখো গ্লোবাল ওয়ার্মিং কি ছয় নম্বর তড়িৎ আবেশ কাকে বলে সাত নম্বর কচু পাতায় জলের ফোঁটা চকচক করে কেন তারপরে দেখো আট নম্বর প্রশ্ন সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো নয় নম্বর হিরক ও গ্রাফাইটের মধ্যে দুটি পার্থক্য লেখো দশ নম্বর প্রশ্ন আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে উদাহরণ দাও দেখো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পয়েন্ট ধরে ধরে লিখবে পয়েন্ট করে লিখবে তাহলেই কিন্তু ফুল নাম্বারটা পাবে ওকে যদি তোমরা টানা লিখে দাও তাহলে কিন্তু নাম্বারটা কিন্তু বেশি আসবে না নাম্বারটা কম উঠবে তাই তোমাদের পয়েন্ট ধরে ধরে টু দ্য পয়েন্ট অ্যান্সারগুলো যদি লেখো তাহলে কিন্তু ফুল মার্ক পাবে নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো কী আছে শুষ্কব্র কি বারো নম্বর ফুলারিন কি তেরো নম্বর অন্তঃ বলতে কী বোঝো তারপরে যে প্রশ্ন আছে দেখে নাও চোদ্দো নম্বর প্রশ্ন পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা বলতে কী বোঝো পনেরো নম্বর প্রশ্ন কার্বন অক্সাইডের দুটি ভৌতধর্ম লেখো ষোলো নম্বর প্রশ্ন উভধর্মী অক্সাইড কাকে বলে উদাহরণ দাও সতেরো নম্বর প্রশ্ন সদ্বিম্ব ও অসৎবিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো নেক্সট আঠেরো নম্বর কি আছে আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে তারপরে দেওয়া আছে কি আইসোবার কাকে বলে দেখো এই যে আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে আইসোবার কাকে বলে আঠেরো আর উনিশ নম্বর প্রশ্নের উত্তর উত্তরে উদাহরণটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে কেননা উদাহরণটা লিখতে পারলে নাম্বারটা কিন্তু ফুল ক্যারি করবে নেক্সট কুড়ি নম্বর কি আছে বাড়িতে ব্যবহৃত হয় এমন একটি সমযোজি এবং তড়িৎযোজী যোগের উদাহরণ দাও তো এই ছিল মান দুইয়ের প্রশ্ন প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে এরপরে মান তিনের প্রশ্ন করে আলোচনা করছি প্রতিটি প্রশ্নের মান তিন এখানে কী কী পড়তে হবে এক নম্বর প্রশ্ন পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির নীতি ও বিক্রিয়া কর্ত বিক্রিয়ার সমীকরণটা লিখতে হবে দুই নম্বর স্বচ্ছ চুঞ্জলে কার্বন অক্সাইড গ্যাস প্রবাহিত করলে কি ঘটবে রাসায়নিক বিক্রিয়াসহ লেখো তারপরে কি আছে তিন নম্বর প্রশ্ন হিরে ও গ্রাফাইটের ধর্মের তুলনা করো চার নম্বর তড়িৎ বিশ্লেষণের তিনটি ব্যবহার লেখো পাঁচ নম্বর প্রশ্ন নিরোধক কি ইহা কীভাবে কাজ করে ছয় নম্বর অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস কীভাবে শনাক্ত করবে দেখো এখানে দুটো একসঙ্গে করে দেওয়া হয়েছে পরীক্ষায় তো অক্সিজেনটা জিজ্ঞাসা করতে পারে কিংবা হাইড্রোজেন জিজ্ঞাসা করতে পারে ওকে নেক্সট কে সাত নম্বর প্রশ্ন হিম মিশ্রণ কী এর ব্যবহার লেখো আট নম্বর প্রশ্ন মরুভূমিতে মরিচিকা কীভাবে গঠিত হয় দেখো চিত্রসব বোঝাতে পারলে নাম্বারটা ভালো আসবে নয় নম্বর কী আছে কীভাবে প্রমাণ করবে যে হাইড্রোজেন একটি বিচারক গ্যাস দশ নম্বর প্রশ্ন প্লবতা কাকে বলে ইয়া কোন 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 বিষয়ের উপর নির্ভর করে এগারো নম্বর জ্বালানি সংরক্ষণের উপায়গুলি লেখো বারো নম্বর হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের শর্ত ও রাসায়নিক সমীকরণটি লেখো তারপরে দেখো কী আছে কার্বন ডাইঅক্সাইড এর জারুন ধর্মের উদাহরণ দাও চোদ্দ নম্বর প্রশ্ন থার্মোফ্লাক্সের কার্যপ্রণালী বর্ণনা করো পনেরো নম্বর প্রশ্ন ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ ও বিচারণের সংজ্ঞা লেখো ষোলো নম্বর প্রশ্ন তাপগ্রাহী ও তাপমচি পরিবর্তন কাকে বলে উদাহরণ দাও দেখো এখানে যে মান দুইয়ের আর মান তিনের যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে আর বারবার এর উত্তরগুলো পড়বে কেননা এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে পাশাপাশি তোমাদের জানি রাখি মান এক মান একের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো এমসি টাইপ প্রশ্ন থাকতে পারে সত্য মিথ্যা থাকতে পারে শূন্য স্থান থাকতে পারে বামস্তম্ভ স্তম্ভ মিলা মেলবন্ধন থাকতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আরেকটা আমি তোমাদের সামনে একটি ভিডিও তুলে ধরবো সেগুলো তোমরা যদি পড়ে রাখতে পারো আশা করি তোমাদের কমপ্লিট সাজেশন হয়ে যাবে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগবে ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল চ্যানেলটা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে पश्चको धन्यवाद